ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। নানা তর্ক বিতর্কের পর অবশেষে পাল্টে যাচ্ছে হাজির বিরিয়ানি গানের লিরিক। হাজির বিরিয়ানি গানটি মূলত প্রকাশের পরই বিতর্ক উঠে। গানটি প্রকাশের পরপরই গানের কথায় অশালীন কথার অভিযোগের প্রশ্ন তুলেন অনেক প্রবীণ গীতিকার, সুরকার ও শিল্পীরা। গানের অশালীন কথা নিয়ে দেশের সঙ্গী সংশ্লিষ্ট অনেকেই আপত্তি তুলে এর বিরুদ্ধে লিখিত অভিযোগও করেন তথ্য মন্ত্রণালয়ে। সেখান থেকে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে চিঠি ইস্যু হয় এই গানটি ইউটিউব থেকে সরিয়ে ফেলার জন্য। ফলে ইউটিউব থেকে হাজির বিরিয়ানি সরিয়ে নেয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ছবিটির পরিচালক রায়হান রাফি এ ব্যাপারে বলেন, বৃহত্তর স্বার্থেই গানের কথা পরিবর্তন হচ্ছে। টিস্যু করব দেয়ালের বদলে ব্যবহার করা হচ্ছে ঢলে পড়ব দেয়ালে। রায়হান রাফি আরও বলেন, নায়ক সিয়ামের চরিত্রের সঙ্গে হিসু শব্দটা যায়, কিন্তু দর্শক এবং সেন্সর বোর্ড যেহেতু শব্দটাই বদল চায়, তাই সব দিক বিবেচনা করে পরিবর্তন করা হচ্ছে। আমাদের পোড়ামন টু ছবিটি সারা দেশের মানুষ দেখেছেন, পরিবার নিয়ে হলে গিয়েছেন। হাজির বিরিয়ানি গানের মন্তব্যে অনেকেই বলছেন পরিবার শিশু নিয়ে দেখা যাবে না, আর এটাও পরিবর্তন করার অন্যতম কারণ। হাজির বিরিয়ানি গানটি বর্তমানে ইউটিউবে নেই। পরিচালক রায়হান রাফি জানান, দু একদিনের মধ্যেই গানটির নতুন শব্দ সংযোজন করে প্রকাশ করা হবে অনলাইনে, আর এই সিনেমাটি সারা দেশব্যাপী 30 নভেম্বর মুক্তি পাবে। তো বন্ধুরা, দহন সিনেমাটি দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড আর কি মনে হয় আপনাদের? দহন সিনেমাটি কি পারবে বক্স অফিস কাঁপাতে? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।